নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে ছেলের জন্য চিকেন কষা করব। ও তো ঝাল টাল খায় না, এই জন্য ওর জন্য আলাদা করব আর আমার জন্য আলাদা করব। লবণ, জিরে গুঁড়া, ধনের গুঁড়া, আদা জিরা বাটা, ঝাল বাটা, পেঁয়াজ আদা বাটা, দই, টক দই, আলু বড় বড় করে কাটি নেয়া, রসুন বাটা, টমেটো বাটা, দারচিনি, এলাচি, ভাজা জিরা, ধনিয়া বাটা, ফোড়ন দেব দারচিনি, এলাচি, তেজপাতা, শুকনো জল আর জিরে। আরো লাগবে হলুদ। একটা পাত্রে আলু মাংসগুলো সব নিয়ে নেব। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এই চিকেন কষা করতে গেলে ছোট মামার কথা মনে পড়ে। আমাদের বাড়ি ছোট মামা আসলে মামা এইভাবে রান্না করতো, সব একসাথে দিয়ে মা খাইয়ে কিছু সময় রেখে দিত, তারপরে মামা মাংসটা রান্না করতো, খুব টেস্ট হইতো। এখন আমি রান্না করলে সবাই বলে ভালো লাগে, কিন্তু আমার কাছে সেই স্বাদ আসে না। এবার সবগুলো একসাথে ভালোভাবে মাখাই নেব, আধা ঘন্টা বিশ্রামে রেখে দেব। এবার কড়াইয়ে সরিষার তেল আর ফোড়নে যে মশলাগুলো দেয়ার ওইগুলো সব দিয়ে দেব। এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষাই নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এবার মাংসটা রান্না হইতে হইতে আমি খাবারের জন্য জল ধরে রাখতেছি। এবার মাংসতে সেই ধনিয়া, জিরা ভাজা, দারচিনি, এলাচি, বাটাটা দিয়ে দিলাম। তরকারি ফুটে উঠলে এবার নামাই নিলাম। আর রান্নার ফাঁকে কাপড় চোপড়গুলো কাইছে দিয়েছিলাম, এগুলো শুকা দিয়ে স্নান করে খাইয়ে একটু রেস্ট নিয়ে রাতে অফিসে যাব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের ব্লগে।